हेलो एवरीवन, वेलकम टू उच्चतर गणित चर्चा विथ सौरभ। आज এই ভিডিওতে আমরা এসএলএসটির একটা নতুন টপিক স্টার্ট করছি, যেটা হচ্ছে রিয়েল অ্যানালিসিস। তো রিয়েল অ্যানালিসিসের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা পরপর পরপর আলোচনা করব। আজ আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে লিমিট। তো লিমিটে যাওয়ার আগে আমরা জেনে নিই যে রিয়েল অ্যানালিসিস আসলে কি এবং এটা আমরা কেন পড়ে থাকি। তো রিয়েল অ্যানালিসিস বেসিক্যালি দ্য স্টাডি অফ দ্য রিয়েল নাম্বারস, অর্থাৎ বাস্তব যে সংখ্যাগুলি রয়েছে তাদের যে বিশ্লেষণ সেটা নিয়েই তৈরি হয়েছে রিয়েল অ্যানালিসিস। তো আমাদের মনে হতে পারে যে বাস্তব সংখ্যা সেটা তো একটা সংখ্যা, সেটা নিয়ে এত বড় সাবজেক্ট কেন ডেভেলপ করলো, কি দরকার ছিল এত কিছু পড়ার, তারই উত্তর আমরা প্রথমে জানব। তো প্রথমে জেনে নিই যে নাম্বারস কত টাইপের হতে পারে। নাম্বারস আর বেসিক্যালি অফ টু টাইপস। প্রথমত যে নাম্বারটি রয়েছে সেটাকে বলা হয় রিয়েল নাম্বার, দ্বিতীয়ত যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। তো রিয়েল নাম্বার কাদেরকে বলে? যেসব সংখ্যার বর্গ করলে আমরা জিরো বা জিরোর থেকে বেশি মান পাই সেগুলো হচ্ছে রিয়েল নাম্বার, আর যাদের ক্ষেত্রে আমরা বর্গ করলে মানটা লেস দেন জিরো পাই সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। যেটা তোমরা কমপ্লেক্স নাম্বারেই পড়েছ, এরকম তো কোনো বাস্তব সংখ্যা নেই যার স্কোয়ার করলে লেস দেন জিরো হবে, তার জন্যই এরা হচ্ছে ইমাজিনারি। আর রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমাদের কী হয়, এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তখন সেই এক্সটাকে বলা হবে রিয়েল নাম্বার, আর যাদের ক্ষেত্রে লেস দেন জিরো তারা হবে আমাদের ইমাজিনারি নাম্বার। তো এরপরে আমরা জানব যে কেনই বা এত বড় একটা সাবজেক্ট ডেভেলপ করলো। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে টু এর পরবর্তী যে রিয়েল নাম্বারটা সেটা কত বলো, তোমরা কি উত্তর দেবে? অনেকেই বলবে 2.01, কেউ বলবে 2.0001। তো এইভাবে যে যত খুশি বলে যাক না কেন, কোনোটাই ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না সেটার উত্তর রয়েছে রিয়েল নাম্বারের যেই ডেন্সিটি প্রপার্টি রয়েছে তার মধ্যে। ডেন্সিটি প্রপার্টি কি বলে? দুটো বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য আমাদের রেশনাল নাম্বার রয়েছে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি মূলদ সংখ্যা, এবং অসংখ্য ইরেশনাল নাম্বার রয়েছে যেটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। সেই কারণেই তুমি যখনই বলছো টু এর পরবর্তী সংখ্যা 2.01, ডেন্সিটি প্রপার্টি বলে দিচ্ছে টু আর 2.01 এর মাঝে কিন্তু অসংখ্য সংখ্যা রয়েছে, যার মানে তোমার বলাটা কিন্তু ঠিক হচ্ছে না। সেই কারণেই আমাদের একটা আক্ষেপ থেকে যাচ্ছে না যে টু এর পরবর্তী বাস্তব সংখ্যাটা কী, টু এর আগের বাস্তব সংখ্যাটাই বা কী। সেখান থেকে ধারণা তৈরি হলো লিমিটের। তো সেখানে আমরা যেটা বলে থাকি লিমিটের ক্ষেত্রে, দেখো টু এর ঠিক পরবর্তী যে বাস্তব সংখ্যা আমাদের কী বলতে ইচ্ছে করছে, টু প্লাস একটা কিছু হবে সেটা আমরা শিওর, কিন্তু কত হবে সেটা তো আমরা জানি না, সেই কারণেই লিখে দিই এপসাইলন। তো এই এপসাইলন যেটা রয়েছে এটা প্রি অ্যাসাইন্ড ভেরি স্মল কোয়ান্টিটি, এটা হচ্ছে পূর্ব নির্ধারিত খুব ক্ষুদ্র একটা সংখ্যা যেটা জিরোর থেকে বড় কিন্তু খুব ছোট, জিরোর কাছাকাছি, যার ফলে এটা একটা নোটেশন হিসাবে পরিণত হলো। এরপরে টু প্লাস এপসাইলন এটা তো যথাযথ হলো না টু এর পরবর্তী বাস্তব সংখ্যাটা বোঝানোর জন্য, কারণ এপসাইলনটা আর্বিট্রারি, যে তুমি এপসাইলনটা চুজ করলে অন্য একজন সেটা আর একটা অন্য কিছু চুজ করলে এপসাইলন, যার ফলে এপসাইলন ভ্যারি করাতে করাতে টু এর পরবর্তী সংখ্যাটাও কিন্তু ভ্যারি করতে থাকছে, এবং একইভাবে টু এর আগের সংখ্যাটাও কিন্তু ভ্যারি করতে থাকবে যদি তুমি টু মাইনাস এপসাইলন বলে দাও। তাহলে আমরা কি বলবো, আমাদের একটা আক্ষেপ থেকে যাচ্ছে টু এর পরবর্তী বাস্তব সংখ্যাটা কি, একটা নোটেশন নিয়ে নিচ্ছি টু প্লাস। টু প্লাস কি ডিনোট করবে? টু এর ঠিক পরবর্তী যে বাস্তব সংখ্যাটা রয়েছে, অর্থাৎ দ্য রিয়েল নাম্বার জাস্ট আফটার টু, টু এর ঠিক পরে। টু প্লাস কিছু হবে সেটা আমরা জানি না, এবং টু মাইনাস মানে দ্য রিয়েল নাম্বার জাস্ট বিফোর টু, অর্থাৎ টু এর ঠিক আগে যেই রিয়েল নাম্বারটা রয়েছে সেটাকে আমরা ডিনোট করছি টু মাইনাস দিয়ে। তাহলে টু প্লাস টু মাইনাস আসলে কিন্তু একটা নোটেশন। এরপরে দেখো আমি একটা কথা বলছি, আমরা লিমিটের সময় যেটা করে থাকি সেটা একটু বলে নিই, তারপরে আমরা লিমিটের ফর্মাল ডেফিনেশন সব কিছুতেই যাব। তো অনেক ক্ষেত্রে আমরা এই লিমিটগুলো ক্যালকুলেট করি না, এক্স টেন্স টু টু মাইনাস এক্স প্লাস টু, তো আমরা কী করে দিই, টু প্লাস টু ফোর, যেটা আমরা উচ্চ মাধ্যমিকের সময় করতাম। তো অনেকের মনে প্রশ্ন জাগতো, এখানে টু মাইনাস বলছে তাহলে টু মাইনাসটা কি টু এর সাথে সমান? এখানে একটা গল্প দেখো, রিয়েল নাম্বারের যে ডেন্সিটি প্রপার্টি সেটা কিন্তু এইটাই বলে
যে বাস্তব সংখ্যাগুলো কিন্তু ঠাসাঠাসি করে রয়েছে, দেয়ার ইজ নো গ্যাপ বিটুইন এনি টু রিয়েল নাম্বারস, যার ফলে টুয়ের ঠিক পরবর্তী যেই রিয়েল নাম্বারটা রয়েছে সেটা কিন্তু টুয়ের গায়ে একদম আমাদের যেটা বলি আটকে আছে, কোনো গ্যাপ নেই, তুমি আলাদা করতে পারবে না টু এবং টুয়ের পরবর্তী সংখ্যাটা। অর্থাৎ টু প্লাস এটা বলতে বোঝায় টুয়ের ঠিক পরবর্তী সংখ্যা যেটা টুয়ের ঠিক গায়েই লেগে আছে, অর্থাৎ কি না টু প্লাস এবং টুয়ের মধ্যে যেন কোনো পার্থক্যই নেই। সেই কারণেই আমরা যখন আমরা এক্স টেন্স টু টু মাইনাস বসাই একইভাবে টু মাইনাসটাও কিন্তু টুয়ের গায়ে লেগে আছে, সেই কারণে টু মাইনাস আর টু কিন্তু আমরা একই বলতে পারি আমাদের ডেন্সিটি প্রপার্টির থেকে, সেই কারণেই আমরা টু মাইনাসের বদলে টু বসিয়ে দিই। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এরপরে আমরা স্টার্ট করব লিমিট সংক্রান্ত আলোচনা। তো দেখো লিমিট পড়ার আগে আমাদের দুটো জিনিস জেনে নিতে হবে, এগুলো অবশ্য সেট সিন আরের জিনিস যেটা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব, যেটা আমরা রিয়েল নাম্বার সিস্টেম বলে থাকি, সেখান থেকে যেই দুটো জিনিস আমাদের কাজে লাগবে সেটাই আমরা এখন জেনে নিচ্ছি। প্রথমে যেটা জানব সেটা হচ্ছে নেইবারহুড বলতে আমরা কী বুঝি, নেইবারহুড অফ এ পয়েন্ট। এটা কিছুই নয়, আমাদের যেমন পাড়াপড়শি থাকে না, একটা বাড়ির পাশে যাদের বাড়ি হয় তারা আমাদের প্রতিবেশী হয়ে যায়, সেরকমভাবেই কোনো একটা রিয়েল নাম্বার আমরা জানি যে এটা রিয়েল নাম্বারকে আমরা কী করতে পারি সংখ্যারেখার সাহায্যে প্রকাশ করতে পারি, সংখ্যারেখার উপর প্রত্যেকটা বিন্দু এক একটা কিন্তু রিয়েল নাম্বারকে প্রকাশিত করে, এটা কিন্তু ক্যান্টর ডেডিকিন্ড যেই স্বতঃসিদ্ধটা রয়েছে সেখান থেকে আমরা পাই। তো যদি আমরা এখানে দেখি যে নেবারহুড, ধরছি এ একটা কোনো সংখ্যা, তাহলে এর নেবারহুড বলতে কী বুঝব, এর কাছে এর ডান দিকে এবং এর বাঁ দিকে যে সমস্ত বিন্দু রয়েছে তাদের যেই কালেকশানটা সেটাই হয়ে যাচ্ছে কিন্তু এর নেবারহুড। মানে কি আমাদের যে প্রতিবেশীটা হয়, প্রতিবেশীটা কী হয় বাড়ির কাছাকাছি জায়গাতে হয়, এরকম নয় যে আমার বাড়িটা এইখানে আমার প্রতিবেশী যারা আছে আমি আমার বাড়ির থেকে 5-6 কিলোমিটার দূর পর্যন্ত আমাদের প্রতিবেশীকে ক্যালকুলেট করছি, সেটা কিন্তু করি না, ঠিক আমাদের কাছাকাছি যারা থাকে তাদেরকে কিন্তু প্রতিবেশী হিসেবে গণ্য করা হয়। এরপরে যে ব্যাপারটা হচ্ছে এর ডান দিকে যত সংখ্যক বিন্দু রয়েছে বা বাঁ দিকে যতটা রয়েছে সেই পরিমাণটা কি সমান হবে, মানে এর ডান দিকে যতটা নিচ্ছি বাঁ দিকে ততটাই নিতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। আমাদের কি হয়, আমরা যদি একটা বাস্তব উদাহরণ দিয়ে ভাবি, আমাদের এই যে বাড়িটা রয়েছে এই বাড়িটার যে লোকগুলো আছে তাদের কি হচ্ছে এই দিকের লোকের সাথে বেশি পরিচয় রয়েছে বা বেশি বন্ধুত্ব রয়েছে, তো যার ফলে কোনো একটা অনুষ্ঠান বাড়ি হচ্ছে তারা এই দিকের লোকগুলোকে বেশি করে নিমন্ত্রণও করছে, আর যাদের সাথে কম পরিচয় রয়েছে বা কম বন্ধুত্ব তাদেরকে কম নিমন্ত্রণ করছে। তাহলে কি দেখা যাচ্ছে যে এর এই দিকে যেই রেঞ্জটা রয়েছে আর এই দিকে যে রেঞ্জটা রয়েছে সেটা কিন্তু এই বিন্দুর সাপেক্ষে সিমেট্রিক নাও হতে পারে। সিমেট্রিক হতেই হবে তার কোনো মানে নেই, নেবারহুড মানে যে যেই পয়েন্টটা সাপেক্ষে নিচ্ছি যার সাপেক্ষে নেবারহুড বা প্রতিবেশীটা আমরা কল্পনা করছি সেটা যে দুদিকেই সমান যাবে এরকম কোনো গল্প নেই, যদি সমান যায় তখন সেই নেবারহুডটাকে বলবো সিমেট্রিক নেবারহুড। অর্থাৎ এই দিকে যদি ডেল্টা পরিমাণ আমরা নিই এদিকেও ডেল্টা নেব, তাহলে এ এর ডান দিকের বিন্দুটা কী হবে এ প্লাস ডেল্টা, আর এই দিকে শেষ হচ্ছে কোথায় এ মাইনাস ডেল্টা, তাহলে এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টা এই যে আমাদের ওপেন ইন্টারভেলটা রয়েছে এটাকেই বলা হবে এর একটা নেইবারহুড। তো এটা হচ্ছে সিমেট্রিক নেইবারহুড। আর যদি এরকম বলি এটাকে আমরা প্রকাশ করে থাকি ইকুয়াল টু, এটা আমরা লিখি এন এ অফ ডেল্টা, অর্থাৎ কি না আমাদের এর হচ্ছে ডেল্টা নেইবারহুড, আমরা নেইবারহুডকে সংক্ষেপে এন বিডিও লিখে থাকি, তাহলে এটাকে আমরা লিখছি কি ডেল্টা নেইবারহুড অফ এ। তো এটা গেল আমাদের এমনি যেই ছবি থেকে আমরা যেটা বুঝতে পারছি। এরপরে আমরা নেইবারহুডের ফর্মাল যে ডেফিনেশনটা রয়েছে সেটা জেনে নিচ্ছি। তো নেইবারহুড আসলে কি, এটা একটা ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল মানে কি সংখ্যারেখার উপর কোনো একটা পোর্শন, তো সংখ্যারেখার উপর কোনো একটা পোর্শনকে কোনো একটা বিন্দু সি যদি হয় তার নেইবারহুড বলবো, ধরে নিচ্ছি এই যে পোর্শনটা রয়েছে এটা আমরা এস বলছি, এসটা আসলে কি যে গোটা বাস্তব সংখ্যার লাইনটা রয়েছে তারই একটা সাবসেট, তারই একটা খণ্ড অংশ, তাহলে এসটাকে বলা হবে কোনো একটা বিন্দু সি তার নেইবারহুড যদি সিকে ঘিরে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পাই এবি, যেটা কিনা পুরোপুরি ওই সেটের মধ্যে
ঢুকে যায়। অর্থাৎ কি, এই যে দেখো এই যে এসটা রয়েছে, এসটা নেবারহুড হতে গেলে কি হতে হবে, সিকে ঘিরে তুমি একটা ওপেন ইন্টারভ্যাল অবশ্যই পাবে যেটা কি না পুরোপুরি ওই এসের মধ্যে ঢুকে যাবে। যদি ঢুকে যায় তবেই কিন্তু কি হবে, এসটা তোমার হয়ে যাবে নেবারহুড অফ সি, এটা কিন্তু অবশ্যই হতে হবে। তো আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি ব্যাপারটাকে তাহলে বোধ হয় আরও পরিষ্কার হবে ব্যাপারটা। দেখো 1,2 এই যে ওপেন ইন্টারভ্যালটা আছে এইটা 1.5 এই বিন্দুটার কিন্তু একটা নেবারহুড। কেন, 1.5কে ঘিরে তুমি যদি একটা ওপেন ইন্টারভ্যাল পেয়ে যাও, 1.5কে ঘিরে কী পেতে পারো, 1.3, 1.6, যেটা দেখো পুরোপুরি আমাদের কিন্তু কার সাবসেট হয়ে যাচ্ছে, 1,2। সেই কারণেই এই 1,2টা হচ্ছে 1.5 আমাদের নেইবারহুড। তো এই ছিল আমাদের নেইবারহুডের কনসেপ্ট। এরপরে আমরা জেনে নেব যে লিমিট পয়েন্ট কাকে বলে। আচ্ছা, লিমিট পয়েন্ট বলার আগে আমরা ডিলিটেড নেইবারহুডের কনসেপ্ট একটু জেনে নিই। ডিলিটেড নেইবারহুড অফ এ পয়েন্ট, তো দেখো ডিলিটেড নেইবারহুড হচ্ছে সেইটাই, সেটা একটা সেট। যদি আমরা এ এর যে নেইবারহুড ছিল, অর্থাৎ আমরা কি লিখছিলাম, এন এ অফ ডেল্টা, এই যে এ এর যে ডেল্টা নেইবারহুড ছিল সেখান থেকে যদি আমরা এ বিন্দুটাকেই বাদ দিয়ে দিই, তাহলে যেই সেটটা তৈরি হয় তাকে বলা হবে এ ডিলিটেড নেইবারহুড। কল্পনা করে দেখো, এ কে ঘিরে আমরা এইদিকে এ প্লাস ডেল্টা নিচ্ছিলাম, এদিকে এ মাইনাস ডেল্টা নিচ্ছিলাম, তো সবটাই যাচ্ছিল, এখানে কি হলো এ বিন্দুটাকে বাদ দিয়ে দেওয়া হলো। মানে এইটা অনেকটা আমাদের যখন কারো সম্পর্কে আমরা ডিসকাস করি, কিছু ভালো মন্দ বলি, তাকে বাদ দিয়েই বলি আমরা, তার সামনে নিশ্চয়ই বলি না জেনারেলি, তো সেই ব্যাপারটাই। অর্থাৎ যখন আমাদের কারো সম্পর্কে ভালো মন্দ কিছু বলা হচ্ছে সেই ব্যক্তিটাকে বাদ দিয়ে কিন্তু বলা হচ্ছে, তাহলে বাকি যারা হচ্ছে তাদের মধ্যে ডিসকাশানটা হচ্ছে সেই ব্যক্তিকে নিয়ে। তাহলে এই যে পোর্শনটা আমরা শেড করছি, এই পোর্শনটা যদি আমরা একটা অন্য কালি দিয়ে দেখাই, এই পোর্শনটা এবং এই পোর্শনটা, এই দুটো হচ্ছে তোমার কিন্তু ডিলিটেড নেইবারহুড অফ এ। তাহলে ডিলিটেড নেইবারহুড অফ এটাকে আমরা লিখতে পারি দুটো সেটের ইউনিয়ন রূপে। একদিকে রয়েছে এ মাইনাস ডেল্টা কমা এ, এ বিন্দুটাকে ছুঁতে পাচ্ছে না সেই কারণে এদিকে ওপেন দেওয়া হয়েছে, ইউনিয়ন এ কমা এ প্লাস ডেল্টা। ডিলিটেড নেইবারহুডের কনসেপ্ট এবং নেইবারহুডের কনসেপ্ট আমাদের লিমিট পড়তে গিয়ে লাগবে, সেই কারণে আমরা এটা আলোচনা করে দিচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি লিমিট পয়েন্টের ধারণাতে। তো দেখো লিমিট পয়েন্ট বলতে আমরা কি বুঝব, লিমিট পয়েন্ট অফ এ সেট, একটা বিন্দু কোনো একটা সেটের লিমিট পয়েন্ট হতে গেলে সেই বিন্দুটাকে যে ওই সেটের মধ্যে থাকতেই হবে এমন কিন্তু নয়। একটা বিন্দু সি, তাকে বলা হবে সেটা বিলংস টু এসও হতে পারে, ডাজ নট বিলং টু এসও হতে পারে। তো সিকে বলা হবে এসের লিমিট পয়েন্ট, কখন বলা হবে, যদি সিকে ঘিরে তুমি একটা নেবারহুড কল্পনা করো যার মধ্যে এস সেটের অসংখ্য বিন্দু রয়েছে, তখনই কিন্তু তুমি বলবে সিকে এস সেটের লিমিট পয়েন্ট। তাহলে কি কন্ডিশনটা দাঁড়াচ্ছে, সিকে ঘিরে তুমি যদি এস সেটের অসংখ্য বিন্দু পেতে পারো সি এর নেইবারহুডে, তখনই সি বিন্দুটা হয়ে যাবে এস সেটের লিমিট পয়েন্ট। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, সি এর যেই নেইবারহুড রয়েছে ইট কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস, তখনই কিন্তু আমাদের সিটা হয়ে যাচ্ছে লিমিট পয়েন্ট। মানে কি, একটা সসীম জায়গার মধ্যে এই যে নেইবারহুডটা রয়েছে এটাকে একটা ক্ষুদ্র জায়গা, ক্ষুদ্র জায়গার মধ্যে অসংখ্য বিন্দুকে যদি থাকতে হয় কী হবে, বিন্দুগুলো ঠাসাঠাসি করে থাকবে। অর্থাৎ যখন লিমিট পয়েন্ট হবে কোনো একটা বিন্দু, তার গায়ে কিন্তু অসংখ্য বিন্দু এরকম ঠাসাঠাসি করে লেগে থাকবে। যদি এরকম কোনো ছবি তোমরা দেখতে পাও তাহলে বুঝে যাবে যে সিটা হচ্ছে ওই সেটের লিমিট পয়েন্ট। এখন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে লিমিট পয়েন্ট আমরা কীভাবে বের করে নিতে পারি একটা সেটের ক্ষেত্রে। ধরা যাক আমরা একটা সেট নিচ্ছি এস, এস ইকুয়াল টু 1/n, এনগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। তো এখানে দেখো
জিরোটাকে আমরা বলবো এস এর একটা লিমিট পয়েন্ট। কারণ কি, তুমি দেখো এই সেটের বিন্দুগুলো কি কি হচ্ছে, ওয়ান, ওয়ান বাই টু, ওয়ান বাই থ্রি, ডট ডট ডট, এরকম করে চলছে। কোনো দিন কি এন এর কোনো স্মল এন এর এমন কোনো মান পাবো যার জন্য এই মানটা আমাদের জিরো হবে? তোমাদের মনে হতে পারে যে স্মল এন যদি টেন্ডিং টু ইনফিনিটি হয়ে যায় তাহলেই তো ওয়ান বাই এনটা জিরো হয়ে যাচ্ছে। কিন্তু রিমেম্বার যে ইনফিনিটি কিন্তু কোনো ন্যাচারাল নাম্বার নয়। আসল কথা ইনফিনিটি কোনো নাম্বারই নয়, এটা হচ্ছে আমাদের একটা ধারণা, একটা সিম্বল, যে বাস্তব সংখ্যার যে লাইনটা রয়েছে এটা কিন্তু কোনো দিন শেষ হবে না। আমরা কি বলি শেষ হওয়ার জন্য, যে উপর দিক থেকে যদি ভাবি যে বাড়তে বাড়তে যাচ্ছে, কোথায় গিয়ে শেষ হতে পারে, একদম ইনফিনিটি নামক একটা বস্তুতে, আর এই দিকে কমতে কমতে গিয়ে মাইনাস ইনফিনিটি। এই জন্য আমরা কি লিখি বাস্তব সংখ্যাটার সেটটাকে, মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি, অর্থাৎ ক্যাপিটাল আর ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি। দেখো এখানে ওপেনের চিহ্ন দেওয়া রয়েছে, কারণ কি কোনো দিনও ইকুয়ালটা নিতে পারবে না, অর্থাৎ এক্স কিন্তু মাইনাস ইনফিনিটির থেকে ইনফিনিটির মধ্যে থাকে যদি এক্স একটা রিয়েল নাম্বার হয়। তো ইনফিনিটিগুলো এক একটা নোটেশন। যাই হোক, তোমরা কিন্তু কখনো জিরোটাকে এই সেটের পাবে না, কিন্তু দেখো জিরোটা লিমিট পয়েন্ট হচ্ছে। কেন দেখাই, জিরোকে ঘিরে তুমি একটা নেবারহুড নাও, জিরোকে ঘিরে একটা নেবারহুড নিচ্ছি, তো দেখো জিরোর পাশে এই সেটের কিন্তু অসংখ্য পয়েন্ট লেগে রয়েছে। দেখো এখানে ওয়ান যদি ভাবি, ওয়ান বাই টুটা কোথায়, এখানে একটা কোথাও রয়েছে ওয়ান বাই টু, তারপরে এখানে একটা কোথাও রয়েছে ওয়ান বাই থ্রি, এইভাবে দেখো আস্তে আস্তে বিন্দুগুলো কিন্তু জিরোর ক্রমশ গায়ে লেগে যেতে থাকবে, যার ফলে জিরোটা কিন্তু হয়ে যাবে এই সেটের একটা লিমিট পয়েন্ট। এরপরে আমরা স্টার্ট করছি আজকের মেন চ্যাপ্টার লিমিট নিয়ে। তো দেখো লিমিট বলতে আমরা কি বুঝে থাকি সেটা আমাদের কিন্তু আজকের মূল প্রতিপাদ্য বিষয়। এফ একটা ফাংশন যদি ডি থেকে আর এ ডিফাইন্ড হয়, যেখানে ডিটা হচ্ছে আর এর যে কোনো একটা সাবসেট, তো তখন আমরা বলবো যে এফ অফ এক্স টেন্ডিং টু এল অ্যাজ এক্স টেন্ডস টু এ, অর্থাৎ এক্স যত এ এর দিকে অগ্রসর হবে, এফ এক্স যদি এল এর দিকে অগ্রসর হয়, যেখানে এল হচ্ছে একটা রিয়েল নাম্বার, তাহলে আমরা কীভাবে প্রকাশ করি এই চিহ্নটাকে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু এল। তো এইটা হওয়ার জন্য যেই শর্তটা লাগে সেটা আমরা অনেক সময় মিস করে যাই। লিমিট এক্সিস্ট করার জন্য এক্সটা যার দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ এ, এই এটাকে হতে হবে ডোমেন সেটের অর্থাৎ ডি এর একটা লিমিট পয়েন্ট। কেন সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। তো দেখো এটাকে লিমিট পয়েন্ট হতে হবে, কেন হতে হবে, যদি আমরা ছবিটা আঁকার চেষ্টা করি তাহলেই বুঝতে পারবো। এই যে এক্স টেন্ডস টু এ হচ্ছে এ, এক্স কোথায় আছে, এইদিকে থাকতে পারে, এই দিকে থাকতে পারে, তাহলে ধরছি এক্সটা যখন এই দিকে রয়েছে, এই দিকের জায়গাটা কি আমাদের, এটা হচ্ছে যদি আমরা নেবারহুড হিসাবে নিতাম, এটা এ প্লাস ডেল্টা জায়গা, এটা এ মাইনাস ডেল্টা জায়গা। তো এক্সটা কি এ ঠিক পরবর্তী একটা রিয়েল নাম্বার, অর্থাৎ আমরা ভাবতে পারি যে এই দিকে রয়েছে আমাদের এ প্লাসগুলো, এই দিকে রয়েছে এর আগের নাম্বারগুলো এ মাইনাস। তাহলে এক্স টেন্ডস টু এ প্লাস হচ্ছে মানে কি, এই দিক থেকে আস্তে আস্তে ক্রমশ অগ্রসর হচ্ছে এই দিকে, যখন এখানে এক্সটা ছিল, দেখো এক্স আর এর মধ্যে যা দূরত্ব ছিল, এক্সটা যখন এইখানে চলে আসবে তো এই দূরত্বটা কি কমছে আস্তে 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 আস্তে। কী দেখতে পাচ্ছি, এক্স আর এর মধ্যে যে দূরত্বটা ছিল সেটা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে, যেই জন্যই আমরা এটা মডিউলাস দিয়ে দিই, যে এক্স আর এর মধ্যে যে অন্তরটা তার যে পরম মানটা সেটা একটা গুণ ডেল্টার থেকে ছোট। তো আর একটা জিনিস, এক্সটাকে হতে হবে ওই সেটের লিমিট পয়েন্ট যার দিকে অগ্রসর হচ্ছে, এবং এক্সটা নট ইকুয়াল টু এ। টেন্ডিং টু এ মানে কি, এক্সটা এর দিকে অগ্রসর হচ্ছে, অগ্রসর হতে 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 এর খুব কাছে পৌঁছে যেতে পারে, কিন্তু কখনোই এর সাথে সমান হবে না। সমান হয়ে গেলে তো আর টেন্ডিং টু ধারণাটা আসতোই না। এই টেন্ডিং টুটা কেন আসছে, এর পরবর্তী সংখ্যাটা বলতে পারছি না, সেই জন্য আমরা এ প্লাস লিখছি, এ মাইনাস লিখছি। তো দেখো এ প্লাস মানে কি, এর থেকে বড় মান যেগুলো রয়েছে সেখান থেকে স্টার্ট করে এক্সের মানগুলো কিন্তু এর দিকে অগ্রসর হচ্ছে। আর এ মাইনাস ডেল্টা অর্থাৎ এক্স টেন্ডস টু এ মাইনাস মানে কি, এর থেকে ছোট অর্থাৎ লেস দ্যান এ যে নাম্বারগুলো রয়েছে তারা কিন্তু সেই দিক থেকে স্টার্ট করে আমাদের এর দিকে অগ্রসর হচ্ছে। তো ভাবো এটা যদি লিমিট পয়েন্ট না হতো ওই সেটের, কি হতো, লিমিট পয়েন্ট হতে গেলে কি হয়, একে ঘিরে একটা নেবারহুড আমরা পাই,
যেই নেবারহুডের মধ্যে ডি সেটের অসংখ্য বিন্দু পুঞ্জীভূত হয়ে থাকে বা এক জায়গায় গাদাগাদি করে থাকে। তো দেখো যদি এটা লিমিট পয়েন্ট না হয় কি হবে, একে ঘিরে আমি কোনো নেবারহুড পাবো না, কোনো একটা নেবারহুড পাবো না যেখানে এ সেটের অসংখ্য ডি সেটের অসংখ্য বিন্দু কিন্তু আমি পাবো, সেটা কিন্তু হচ্ছে না। তার ফলে এই যে এ প্লাস ধারণাটা, অর্থাৎ এক্স এর মান এর থেকে বড় সেখান থেকে স্টার্ট করে এর দিকে অগ্রসর হচ্ছে, সেটা তো স্টপ হয়ে যাচ্ছে, কারণ এর থেকে বড় কোনো মানই নেই আর এর থেকে ছোট কোনো মানই আমি পাচ্ছি না। যে মানগুলো পাই সেগুলো কোথায় থাকে, সেগুলো আদতে এর নেবারহুডে থাকে, কিন্তু এখানে তো এর কোনো নেবারহুডই নেই, যার ফলে আমাদের এই লিমিট পয়েন্ট হওয়াটা ম্যান্ডেটারি। যার লিমিট এক্সিস্ট করতে হয়, যার দিকে অগ্রসর হচ্ছে, সেই বিন্দুটাকে ডোমেন সেট ডি এর একটা লিমিট পয়েন্ট সবসময় হতে হবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো লিমিটের যে ফর্মাল ডেফিনেশন সেখানে আসা যাক। এফ একটা ফাংশন যদি এরকম হয়, এই নোটেশনটা কি বোঝাতে চাইছে, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল, তার মানে কি, যত দেখো এক্সটা এর দিকে অগ্রসর হচ্ছে এফ এক্সটা এল এর দিকে অগ্রসর হচ্ছে, মানে এক্স আর এর মধ্যে যত দূরত্ব কমতে থাকছে এফ এক্স আর এল এর মধ্যেও দূরত্ব কিন্তু কমতে থাকছে। এই ব্যাপারটা কি, মানে এফ এক্সটা তো কি এক্সের উপরে নির্ভরশীল, তুমি এখানে এক্স ইনপুট দাও, দেখো এক্সটা যদি আমরা ভাবি যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই উদাহরণটা তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের সময় পড়েছিলে, সেখানে কি দেখতে যে এক্স টেন্স টু টু করে একবার টু প্লাস করতে একবার টু মাইনাস করতে, টু প্লাস করে দেখতে যে এফ এক্সটা ফোর পয়েন্ট কিছু একটা হতো, 4.00 কিছু একটা হতো, আর টু মাইনাস করে দেখতে 3.99 এরকম টাইপের হতো। তো সেখান থেকে কি বলতে পারতে যে এক্সের মান যখন টু এর কাছাকাছি হচ্ছে এফ এক্স এর মানটাও কিন্তু চারের খুব কাছাকাছি হচ্ছে, সেই কারণেই লিমিট এক্স টেন্স টু টু এফ এক্স ইকুয়াল টু আমরা লিখে দিতাম 4, কারণ যার দিকে অগ্রসর হচ্ছে সেটাই আমাদের হয় সীমাস্থ মান। তো এইটাই ছিল আমাদের লিমিটের কনসেপ্ট। এরপরে যে ডেফিনেশনটা বলতে চাইছি তাহলে কি হচ্ছে, এফ এক্স আর এল এর মধ্যে দূরত্বটা ক্রমশ কমতে থাকছে, কমতে থাকছে মানে কি, সেটা একটা খুব ক্ষুদ্র দূরত্বটা খুব ক্ষুদ্র, অর্থাৎ এপসাইলন যদি খুব ক্ষুদ্র সংখ্যা হয় তার থেকেও ক্ষুদ্র, মানে বুঝতে পারছো যে এফ এক্স আর এল এর মধ্যে দূরত্বটা কতটা নগণ্য। এটা কখন হচ্ছে, হোয়েন এভার জিরো লেস দ্যান মড এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। তো এইখানে তোমাদের ডাউটটা হতে পারে, এটা আমরা কেন দিচ্ছি, এটা তো সবসময় হয়, জানি যে মডিউলাস সবসময় হয় আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, কিন্তু দেখো আমরা এখানে গ্রেটার দ্যান জিরোটাই কেন লিখছি, ইকুয়াল টুটা কেন লিখছি না, বিকজ এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো যদি হয়ে যায় কখন হবে, যখন এক্স ইকুয়াল টু এ, কিন্তু সংজ্ঞাতে আমাদের বলা ছিল যে এক্সটা এ এর দিকে টেন্ড করছে মানে কি এক্স নট ইকুয়াল টু এ, তাহলে কিন্তু এটা একটা কন্ট্রাডিকশান চলে আসবে, সেই কারণেই আমাদের জিরো লেস দ্যান মড এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা হতে হয়। এই ভাষাটা অনেক সময় বইতে লেখা থাকে দেখবে যে হোয়েন এভার এক্স বিলংস টু এ ডিলিটেড নেবারহুড অফ এ, তার মানে কি ডিলিটেড নেবারহুড অফ এ মানে কি এ বিন্দুকে বাদ দিয়ে থাকবে, তাহলে দেখো এই জায়গাটাতে কিন্তু এটা ইনক্লুড হচ্ছে না। এই ভাষাটাই কিন্তু এইভাবেও লেখা থাকে অনেক জায়গাতে, বা এক্সেপ্ট পসিবলি এ, অর্থাৎ এ ছাড়া যেই বিন্দুগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করবে। এই ছিল আমাদের লিমিটের যেই সংজ্ঞা সেটার কথা বললাম। তো এইখান থেকে এরপরে আমরা যেই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা পেতে পারি সেটা লক্ষ্য করো, দেখো মড অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন, সেটা কি ইমপ্লাই করছে মডিউলাসের সংজ্ঞা অনুযায়ী, এইটা কখন হচ্ছে এই ঘটনাটা, হোয়েন এভার আমাদের এ মাইনাস ডেল্টার থেকে এক্স এ প্লাস ডেল্টা, ঠিক আছে, ডিলিটেড নেবারহুডকে আমরা অনেক সময় এইভাবে প্রকাশ করি এন ড্যাশ, অর্থাৎ এ এর ডিলিটেড নেবারহুড, ডিলিটেড বলে সেখানে মাথায় ড্যাশ থাকে, এটাও বলতে পারে হোয়েন এভার এক্স বিলংস টু দিস সেট। তাহলে এইটার মানে বুঝতে পারছো যে এটা মডিউলাসের প্রপার্টির থেকে আসছে, মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, সেখান থেকে এটা আসছে। তো জিওমেট্রিটা যদি আমরা দেখার চেষ্টা করি, দেখো এটা যদি এ বিন্দু কল্পনা করি, এটা যদি এ প্লাস ডেল্টা, এটা যদি এ মাইনাস ডেল্টা, এই দিক বরাবর এক্স আর এই দিক বরাবর এফ এক্স, যদি তুমি গ্রাফটা আঁকো এফ এক্সের, ধরে নিচ্ছি এরকম একটা কোনো গ্রাফ হবে এফ এক্সের, তাহলে কি হবে দেখো, যত বিন্দুটা এক্স যেটা ছিল সেটা যত এর দিকে অগ্রসর হতে থাকছে
অর্থাৎ এক্স আর এর মধ্যে যেই অন্তরটা কমছে যত, তত এই যে এফেক্সটা কি, এফেক্স হচ্ছে এই ভার্টিক্যালগুলো, এগুলো এফেক্স, কারণ এই কার্ভটার উপরে যে কোনো বিন্দু কীরকম দেখতে হবে, এক্স কমা এফেক্স টাইপের। তাহলে যখন এটা হবে তখন যদি এটা আমরা ধরে নিচ্ছি, এটা এল বলছি, এটা এল, তাহলে এই জায়গাটাকে আমরা বলছি যে এল মাইনাস এপসাইলন, আর এই জায়গাটাকে আমরা বলে নিচ্ছি এল প্লাস এপসাইলন। যার ফলে তোমরা দেখতে পারো যে এক্স আর এর মধ্যে দূরত্বটা যত কমতে থাকবে তাহলেই কী হবে, এফেক্স আর এল এর মধ্যে দূরত্বটাও কমতে থাকছে, অর্থাৎ এফেক্সটা তখন লাই করছে এই স্ট্রিপটার মধ্যে। তাহলে এই স্ট্রিপটার মধ্যে থাকতে গেলে কোন জায়গাটা হতে হচ্ছে আমাদের, দেখো আমাদের পুরোপুরি কিন্তু এই যে শেডেড পোর্শনটা হচ্ছে সেটাই কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা এতটা পর্যন্ত নিতে পারি, এতটা পর্যন্ত যে পোর্শনটা রয়েছে। কারণ কি, একে ছাড়াতে পারবে না, কার্ভটার এদিকে আরও অংশ রয়েছে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এফেক্সটা এই স্ট্রিপের মধ্যে থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটাকে কিন্তু এই ইন্টারভ্যালের মধ্যে থাকতে হবে। তাহলে দেখতে পাচ্ছ এটাই আমাদের লিমিটের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এরপরে লিমিটের আমরা দুটো টাইপ জেনে নিচ্ছি, একটাকে বলা হয় আরএইচএল বা রাইট হ্যান্ড লিমিট, আর একটাকে বলা হবে এলএইচএল বা লেফট হ্যান্ড লিমিট। তো সেগুলোর মানে কি, এই যে দেখো ঘটনাটা, এটা এ বিন্দু, এইদিকে কোনো একটা জায়গায় ধরছি এক্স আছে, অর্থাৎ এই ডিরেকশানটা হচ্ছে এ প্লাস ডিরেকশান, অর্থাৎ এক্সের মান এ অপেক্ষা বড় থেকে এ এর দিকে অগ্রসর হচ্ছে, আর এই ডিরেকশানটা হচ্ছে এ মাইনাস। আমরা যখন লিখে দিচ্ছি যে এক্স টেন্ডিং টু এ, আমাদের মনে একটা প্রশ্ন চলে আসছে যে এক্স কোন দিক থেকে টেন্ডিং টু এ, ডান দিক থেকে নাকি বাঁ দিক থেকে। যদি এক্সটা ডান দিক থেকে টেন্ডিং টু এ হয় তখন আমরা বলে থাকি যে এক্স টেন্ডস টু এ প্লাস, অর্থাৎ এটার মানে হচ্ছে এ প্লাস ডিরেকশান থেকে এ এর দিকে অগ্রসর হচ্ছে। আর এক্স টেন্ডিং টু এ মাইনাস তখন কিন্তু আমরা বলবো কি, যে বাঁ দিক থেকে এ দিকে অগ্রসর হচ্ছে। তো যখন লিমিটটা এক্সিস্ট করছে তখন কি হচ্ছে, আমাদেরকে ভাবতে হবে যে লিমিট এক্স টেন্ডস টু এ, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু এল, এটা হচ্ছে মানে কি, ডান দিক থেকে টেন্ডিং টু যেটা হচ্ছে সেটার জন্যও কিন্তু এফ এক্সটা এল এর দিকেই টেন্ড করছে, আর বাঁ দিক থেকেও যদি টেন্ডিং টু হয় এল এর দিকেই টেন্ড করছে। কিন্তু লিমিট সবসময় কিন্তু এক্সিস্ট করবে তার কিন্তু কোনো কথা নেই, যেই ক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সমান হবে সেই ক্ষেত্রেই কিন্তু একমাত্র লিমিটটা এক্সিস্ট করবে, যদি এরা অসমান হয় সেই ক্ষেত্রে লিমিটটা ডাজ নট এক্সিস্ট। অর্থাৎ আমাদের প্রথম শর্তটা কী ছিল লিমিট এক্সিস্ট করার জন্য, যেই বিন্দুর দিকে এক্সটা অগ্রসর হচ্ছে সেই বিন্দুটাকে ওই সেটের লিমিট পয়েন্ট হতে হবে। লিমিট পয়েন্ট হলেই যে লিমিট এক্সিস্ট করবে এরকম কিন্তু কোনো গল্প নেই, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিন্দুটা ওই সেটের লিমিট পয়েন্ট হচ্ছে কিন্তু তা সত্ত্বেও লিমিটটা এক্সিস্ট করছে না। সেরকম উদাহরণও আমরা আসবো যে লিমিট ডাজ নট এক্সিস্ট, কিন্তু লিমিট এক্সিস্ট করছে মানে কি, এই দুটোকে সমান হতে হবে। তো সেখান থেকে উৎপত্তি হলো রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট। ধরা যাক যে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু এল ওয়ান, তখন এই এল ওয়ানটাকে বলা হবে এফের রাইট হ্যান্ড লিমিট, আর যদি এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু এল টু হয় তখন বলা হবে এল টুটাকে এফের লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট আর এটা রাইট হ্যান্ড লিমিট। তো স্বভাবতই দেখো যদি এল ওয়ান নট ইকুয়াল টু এল টু হয় তাহলে কিন্তু লিমিটটা এক্সিস্ট করবে না। তাহলে এই লিমিটগুলোকে কি বলা হয়, আর একটা কথা, ওয়ান সাইডেড লিমিট, কারণ এইটা এক সাইড থেকে আমরা দেখছি, দুদিক থেকে দেখছি না, কোনো একটা পার্টের কথা আমরা ভাবছি। তো দেখো আমরা যদি প্রথমটার কথা ভাবতে চাই তাহলে এখানে আমরা এটাকে সংজ্ঞা অনুযায়ী কী লিখতে পারি, না এটা যদি সংজ্ঞা লিখতে চাই, এফ এক্স মাইনাস এল ওয়ান এর মধ্যে যে অন্তরটা সেটাতে কোনো ডাউট নেই, সেটা লেস দেন এপসাইলন ধরে নিচ্ছি হচ্ছে। কিন্তু এই যে এক্সটা টেন্ডিং টু এ প্লাস মানে কি, পুরো এই জায়গাটা নিতে পারবে, এই ডিরেকশানটা হচ্ছে এখানে থাকবে, এটা এ কমা এ প্লাস ডেল্টা, এই জায়গাটার মধ্যে থাকবে আমাদের এক্সটা, অর্থাৎ এ লেস দেন এক্স লেস দেন এ প্লাস ডেল্টা। আর যদি এক্স টেন্ডস টু এ মাইনাস হয় তখন শুধুমাত্র এই জায়গাটা নিতে পারবে, তখন এই জায়গাটা নট অ্যালাউড, তাহলে এই ডিরেকশানটা কি আমাদের এ মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন এ। তো এইটাই হচ্ছে আমাদের লিমিটের কনসেপ্ট। কি বলা হয় আমাদের লিমিটে, যে একটা এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য
যদি একটা ডেল্টা গ্রেটার দেন জিরো পাই, যেখানে ডেল্টাটা হচ্ছে ডিপেন্ডিং অন এপসাইলন। কারণ কি, আমাদের যে ডেল্টাটা রয়েছে সেটা কিন্তু এপসাইলনের উপরেই নির্ভর করবে, এটা কিন্তু আমাদের লিমিটের সংজ্ঞা। তো এরপরে আমরা লিমিটের সাহায্যে একটা সিম্পল অ্যাপ্লিকেশন দেখে নিচ্ছি, যেটাই হবে আজকে আমাদের লাস্ট পয়েন্ট। তো আমাদের এই যে অঙ্কগুলোর কথা বলছি, এগুলো কিন্তু SLST-তে 2 নম্বরের কোশ্চেন হিসেবে থাকতে পারে। সেই জন্য তোমরা এটা খেয়াল করো, প্রথম যে কোশ্চেনটার কথা আমরা বলবো, প্রুভ দ্যাট লিমিট x টেন্স টু জিরো x সাইন 1/x ইকুয়াল টু জিরো। তো এই প্রমাণটা আমরা কীভাবে করব, ধরে নেওয়া যাক fx ইকুয়াল টু x সাইন 1/x, তাহলে সংজ্ঞা অনুযায়ী আমাদের কী করতে হবে, মড fx মাইনাস l, এটা আমাদের l এখানে জিরোটা, এটাকে হতে হবে লেস দ্যান এপসাইলন। যখন হোয়েন এভার মড অফ x মাইনাস a, এটা কত, জিরো, লেস দ্যান ডেল্টা। তো ডেল্টাটা কিন্তু এপসাইলনের উপর নির্ভর করবে, আমরা সেটা দেখাচ্ছি। আমরা এখন এই মানটা দেখি কত হচ্ছে, লেস দ্যান এপসাইলন দেখাতে হবে। তাহলে x সাইন 1/x মাইনাস জিরো ইকুয়াল টু x সাইন 1/x, মড অফ এ বি মানে কি, মড এ ইন্টু মড বি। এখন দেখো সাইন থিটা কিন্তু অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু 1, থিটার যে কোনো মানের জন্য। তাহলে দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু মড এক্স, যুক্তি কি, যেহেতু মড সাইন অফ 1/x লেস দ্যান ইকুয়াল টু 1। এরপরে দেখো এই যে ঘটনাটা, আমাদের এই গোটা জিনিসটা লেস দ্যান এপসাইলন হয়ে যাবে যদি আমাদের এটা করে পেলাম, এই জিনিসটা লেস দ্যান এপসাইলন হয়ে যায়, তাহলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে একটা দিক। তো মড অফ fx মাইনাস l লেস দ্যান এপসাইলন পেয়ে গেলাম, এরপরে তো আমাদেরকে এটাও দেখাতে হবে। তো এটা কখন হচ্ছে, যখন মড এক্স লেস দ্যান এপসাইলন। এরপরে যেই আমাদের ডেল্টাটা ছিল সেটা কিন্তু নির্ভর করছিল এপসাইলনের উপরে, তো আমরা এই এপসাইলন ইকুয়াল টুই ডেল্টা পুট করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে আমরা সবটাই কিন্তু আমাদের সুবিধা মতো করব, যে এখানে তোমাদের মনে হতে পারে কেন এপসাইলন নিলাম, কেন এখানে ডেল্টা নিলাম। দেখো এখানে যে এটা এপসাইলন লিখলাম, তো মড এক্স লেস দ্যান এপসাইলন হচ্ছে মানে কি, সেটা যদি ডেল্টা পুট করে দিই কোনো অসুবিধা আছে কি, কারণ এটাও একটা ক্ষুদ্র সংখ্যা জিরোর থেকে বড়, এটাও একটা গ্রেটার দ্যান জিরো সংখ্যা, এটাও গ্রেটার দ্যান জিরো একটা ক্ষুদ্র সংখ্যা। তো ক্ষুদ্র সংখ্যাটাকে আমি এপসাইলনই বলি, ডেল্টাই বলি, কোনো প্রবলেম নেই। তাহলে আমাদের শর্তটা চলে এলো, মড অফ fx মাইনাস জিরো লেস দ্যান এপসাইলন হোয়েন এভার মড অফ x মাইনাস জিরো, মড এক্স লেস দ্যান ডেল্টা মানে কি, মড অফ x মাইনাস জিরো লেস দ্যান ডেল্টা। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা কী বলে দিতে পারি, যে বাই ইউজিং দ্য এপসাইলন ডেল্টা ডেফিনেশন, এই যে ডেফিনেশানটা আমরা লিখি, যেহেতু এখানে এপসাইলন আছে আর ডেল্টা আছে, সেই জন্য ডেফিনেশানটাকে বলা হয় এপসাইলন ডেল্টা ডেফিনেশান অফ লিমিট। তো এইটা প্রয়োগ করে বলতে পারি যে আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। তো আজ আপাতত এটুকুই, পরবর্তী ভিডিওতে আমরা লিমিট নিয়ে আরও আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমার চ্যানেলে যদি কেউ নতুন হও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।